নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা জানব আগামী সপ্তাহ অর্থাৎ 23 ফেব্রুয়ারি 2020 থেকে 29 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত সময়টি বিভিন্ন রাশির জাতক এবং জাতিকার জন্য কেমন যাবে, চলুন শুরু করা যাক। যাদের মেষ রাশি, রবিবার অর্থ ও পারিবারিক দিক থেকে শুভ, সোমবার পরিবেশ আয়ত্তে থাকবে, মঙ্গলবার দুপুরের পর অসুবিধায় পড়তে হবে, সাবধান থাকুন, বুধবার দিন প্রিয়জনের সাথে মনোমালিন্য হওয়ার সূচনা দেখা যায়, বৃহস্পতিবার দিন নিরপেক্ষ মনোভাব নিয়ে চলতে চেষ্টা করুন, শুক্রবার দিন কারোর দ্বারা উপকৃত হবেন, শনিবার দিন শুভ প্রভাব থাকবে। যাদের বৃষ রাশি, রবিবার কর্মের দিক থেকে সুফল, রবিবার কোনো সুখবর পেতে পারেন, মঙ্গলবার দিন বকেয়া টাকা আপনি পেয়ে যাবেন, বুধবার দিন নতুন কোনো উদ্যোগ নিলে সেটা আপনার জন্য ভালো হবে, বৃহস্পতিবার বড় কারোর দ্বারা কোনো রকম বিপদ থেকে রক্ষা পাবেন, শুক্রবার দিন কেউ আপনাকে ভুল বুঝিয়ে ঠকাতে পারে, শনিবার দিন শরীর নিয়ে আপনি চিন্তায় থাকবেন। যাদের মিথুন রাশি, রবিবার দিনটা অনিশ্চয়তার ভেতর কাটবে, সোমবার অশুভ প্রভাব থাকবে, মঙ্গলবার দুপুরের পর কোনো সুসংবাদ আসতে পারে, বুধবার দিন শুরুতে সতর্ক থাকুন, বৃহস্পতিবার দিন আপনাদের পক্ষে পরিবেশ শুভ থাকবে, শুক্রবার দিন শুভ যাবে, শনিবার দিন লেনদেন সংক্রান্ত কাজগুলি আগে শেষ করে নিন। যাদের কর্কট রাশি, রবিবার দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে, সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অশুভ সূচক, তাই বুদ্ধিদীপ্ত উপায়ে তার সমাধান করার চেষ্টা করুন, বৃহস্পতিবার সন্ধ্যের পর শুভ, শুক্রবার দিন শুভ এবং শনিবার দিন অবশ্যই শুভ। যাদের সিংহ রাশি, তাদের রবিবার হতাশা এলেও দরকারি কাজ চলতে থাকবে, সোমবার নিজেকে শান্ত করে নিজের কাজগুলো নিয়ে এগিয়ে চলুন, মঙ্গলবার দিন ঘরে বাইরে নানা ব্যস্ততার মধ্যে কাটবে, বুধে শুরুটা সমস্যাবহুল, তারপর তার সমাধান আপনি নিজেই করবেন, বৃহস্পতিবার দিন আপনি ন্যায্য পাওনা নিয়ে অখুশি থাকবেন, শুক্রবার দিন আপনার শত্রুপক্ষ সক্রিয় থাকবে, শনিবার দিন আপনার ব্যবহারের দ্বারা কোনো অশুভ কিছু ঘটবে না। যাদের কন্যা রাশি, রবিবার দিন আলোচনার মধ্যে দিয়ে কাটাতে হবে, সোমবার দিন আপনার জেদ বজায় রাখা সম্ভব হবে, মঙ্গলবার দিন শুভ, বুধবার দিন শুভ, বৃহস্পতিবার দিন প্রয়োজনীয় কাজে আপনি সাফল্য পাবেন, শুক্রবার দিন কাউকে কথা দেওয়ার আগে একটু সতর্ক থাকুন, শনিবার দিন মতবিরোধের সম্ভাবনা, সেই কারণে সেটি এড়িয়ে চলার চেষ্টা করুন। যাদের তুলা রাশি, রবিবার দিন সন্তান এবং কর্ম নিয়ে অশান্তি বাড়বে, সোমবার দিন সেই অশান্তি অব্যাহত থাকবে, মঙ্গলবার দিন দুপুরের পর এই ঝামেলার নিষ্পত্তি হতে পারে, বুধবার দিন আপনাদের পক্ষে পরিবেশটি শুভ, বৃহস্পতিবার দিন আপনাদের পক্ষে পরিবেশটি শুভ এবং শুক্র ও শনিবার দিন শুভ অর্থাগমের সম্ভাবনা। যাদের বৃশ্চিক রাশি, রবিবার দিন নিজের বয়সের থেকে ছোট কারোর কথার ওপর গুরুত্ব দিন, সোমবার দিন লেনদেন ব্যাপারে সতর্ক থাকুন, মঙ্গলবার দিন দুপুরের পর জটিলতা বৃদ্ধি পাবে, বুধবার দিন থেকে বৃহস্পতিবার দিন সন্ধ্যা পর্যন্ত অশুভ, বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর থেকে কিছুটা শুভ হলেও শুক্রবার দিন এবং শনিবার দিন অনেকটাই শুভ প্রভাব পাবেন, অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। যাদের ধনু রাশি, রবিবার দিন স্নেহভাজন কারোর সঙ্গে নিজের ব্যাপারে আলোচনা করলেও করতে পারেন, সোমবার দিন দরকারি কাজ এগিয়ে নিয়ে চলুন, মঙ্গলবার দিন বেলায় কোনো অর্থ ব্যয় করতে যাবেন না, বুধবার দিন বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে তাই জন্য সতর্ক থাকুন, বৃহস্পতিবার দিন আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন না, শুক্রবার দিন নিজেকে শান্ত করে আগামী কাজগুলো এগিয়ে নিয়ে যান, শনিবার দিন তুলনামূলকভাবে শুভ। যাদের মকর রাশি,
রবিবার দিনটি মোটামুটি যাবে। সোমবার নিজেকে কোনোভাবেই দুর্বল ভাবতে যাবেন না। মঙ্গলবার দিন বেলায় কারোর সহায়তা পাবেন। বুধে কারোর মাধ্যমে সুসংবাদ আসবে। বৃহস্পতিবার দিন প্রয়োজনীয় কাজে আপনি সাফল্য পাবেন। শুক্রবার দিন কিছু সমস্যা থেকেই থাকবে। শনিবার দিন মতবিরোধ হবে, পরিশ্রম এবং ব্যয়াধিক্য যোগ দেখা যায়। যাদের কুম্ভ রাশি, রবিবার দিন কোনো খবরে উৎসাহিত হবেন। সোমবার দিন নিজের বুদ্ধি বলে কারোর সাহায্য নিতে চাইবেন না। মঙ্গলবার দিন শুরুটা ভালো, বেলায় অনেকগুলো কাজ করতে হবে। বুধবার দিন আপনার চিন্তা থেকে আপনাকে সরে আসতে আপনার কিছুটা উদ্বেগ পেতে হবে। বৃহস্পতিবার দিন শরীরটা ক্লান্ত বোধ করলেও শুক্রবার দিন বিশ্বাসভাজন কারোর মাধ্যমে আপনার উদ্দেশ্য এবং কর্ম সফল হবে। শনিবার দিন পরিবেশ আপনার পক্ষেই থাকবে। যাদের মীন রাশি, রবিবার মনের দিক থেকে হতাশাগ্রস্ত হবেন। সোমবার দিন প্রতিকূল প্রভাব থাকবে। মঙ্গলবার দিন বেলার পর শুভ পরিবর্তন। বুধবার দিন, বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন মোটের ওপর শুভই হবে। শনিবার দিন গতানুগতিক কাটবে। নমস্কার, আজ এই পর্যন্ত। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ভিডিও যদি আপনাদের সাহায্যকারী বলে মনে হয়, তাহলে এই ভিডিওটিকে লাইক ও আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। যদি আপনি পুরাঞ্জয় পরিবারে নতুন এসে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এই চ্যানেলে যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন ও তা দিয়ে আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। আমার কোনো ভাই বা বন্ধুর জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে আপনারা আমাকে তা জানাতে পারেন। পুরাঞ্জয় অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন এবং আমাদের এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারেন পুরাঞ্জয় অ্যাস্ট্রোলজি যুগান্তকারী সাফল্য সম্বন্ধে। ভারতীয় জ্যোতিষ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের ব্যক্তিগত জীবনের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের সকলের জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের শুভকামনা প্রার্থনা করি। দেখা হবে আমাদের আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনদের ভালো রাখবেন। নমস্কার।